السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়ে গিয়েছেন মাশাআল্লাহ অনেকেই চলে আসছে। হুজুর আমাদের কিন্তু কারেন্ট নেই কিন্তু আমি এমপি দিয়ে আসছি আপনি বলছেন দেখেছেন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমাদের নূর আহমদ ভাইকে আল্লাহ তাআলা এলমে নাফে দান করুক এবং এলমে লাদুনী দান করুক কারণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ এখন চেষ্টা করতে হবে পড়াশোনার জন্য WhatsApp এর মধ্যে গ্রুপের মধ্যে পড়াশোনা দিতে হবে নূর আহমদ ভাই। যেমন গতকালকে পড়াটা যদি শুনে দিতেন তাহলে আরো বেশি ভালো হতো। আচ্ছা তাহলে আমরা দোয়া পড়তে থাকি বাকি হযরতরা আসতে থাকুক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ربي زدني علما واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان يا مستعان ربي يسر ولا تعسر আলহামদুলিল্লাহ অনেক ভাইরা চলে আসছে। তো এই দেখেন আমাদের প্রথম দিকে যে আলোচনা হয়েছিল এখানে তার দিকের আলোচনাটা সামনে। আচ্ছা আচ্ছা এবার শুরু থেকে খেয়াল করেন আমরা শুরুর দিক থেকে একটা রিপ্লে দিয়ে আসি। ধরেন প্রথমত আমরা পড়েছি হরফ এবং হরফকে নকতার হাইজিয়াতে ভাগ করেছি এবং টানের হাইজিয়াতে ভাগ করেছি। হ্যাঁ এরপর আমরা পড়েছি মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। এই যে মোরাক্কাব আমরা এখানে শেষ করলাম। এরপর আমরা পড়েছি হারাকাত। হারাকাতের আগে আমরা পড়েছি মাখরাজ। হ্যাঁ মাখরাজ গুলো পড়েছিলাম। মাখরাজ হ্যাঁ না আচ্ছা তো এখানে আমরা হারাকাত করেছি। মাখরাজের পরে আমরা হারাকাত করেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো এইখানে মধ্যে আপনাদেরকে একসাথে পড়া দিচ্ছি। হ্যাঁ আমরা যাবার আ আমরা জের ই আমরা পেশ উ আ ই উ তারপর বা যাবার বা বা জের বি বা পেশ ভু বা বি ভু তা তি তু না নে নু এরকম ভাবে আমরা 29 স্বরূপ দিয়ে আমরা পড়েছি। আচ্ছা এর পরবর্তীতে হারাকাত এখানে শুধু জবর দিয়ে দিল জের এরপরে পেশ এবং এর তো মেজর হরফগুলোকে নিয়ে আসলো। এর পরবর্তীতে এখানে মধ্যে আমাদেরকে শিখালো এই উল্টা পাল্টা করে অর্থাৎ জবর আনছে দেড় আনছে পেশ আনছে এই যে হ্যাঁ জবর দেড় পেশে সামঞ্জস্যপূর্ণ করে কিছু শব্দ নিয়ে আসা হয়েছে। এখন এই শব্দ থেকেও আমাদেরকে শিখানো হলো। এগুলো আমরা সবাই পড়ছি আহাদা জাকার তলাবা ওয়ালাবা কাতাবা এগুলো আমরা পড়েছি। এরপর আমরা পড়েছি হলো তানভিন। তানভিন হলো দুই জবর দুই জেদ দুই পেশকে বলে। আর পড়ার নিয়ম হলো আমরা ওই যে এক জবর এক জেদ যেরকম পড়ছি ওই রকমের উচ্চারণ শুধু শেষে একটা
হসন্ত ওয়ালা দন্তন্য বসবে, বুঝে আসছে? আ থেকে আন, হামজা জবর আ ছিল, এখন আ থেকে আন। হ্যাঁ, বা ছিল, বা জবর বা, এখন বা দুই জবর বান, তা দুই জবর টান। এখন আপনাদেরকে এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে কি, এটা হলো ওই আলিফটাকেও সাথে সাথে বলে ফেলতে হবে, যেহেতু আলিফটা আসছে, বা দুই জবর বান ঠিক আছে, যেহেতু আলিফটার সাথে আসছে এই জন্য বলতে হবে বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, জিম আলিফ দুই জবর জান, বুঝে আসছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এরপর তানভিন দিয়ে, তানভিন দিয়ে আমরা জবর দিয়ে শিখলাম, যে দিয়ে শিখলাম, পেশ দিয়ে শিখলাম, আমরা তিনোটাকে একসাথে পড়ে ফেলছিলাম। আচ্ছা, এর পরবর্তীতে তানভিন হারাকাত এর সামঞ্জস্যপূর্ণ করে যে শব্দ নিয়ে আসা হয়েছে এই শব্দগুলো আমরা পড়েছি। কালিমাতিন, কামাসালিন, এরকম ভাবে সবগুলো আমরা পড়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই পেজটা, এই যে পেজটা আছে এটা ইনশাল্লাহ আমরা পড়া শুনে দিতে চেষ্টা করব। 13 নম্বর পেজ মনে যেতে থাকে, 13 নম্বর পেজটা আমরা শুনে দিব ইনশাল্লাহ। হুজুর, এটা প্রথমটা একটু উচ্চারণ করে দেবেন, 13 নম্বর পেজের প্রথমটা, প্রথমটা হামজা জবর আ। এখন তো এগুলো তো আপনারা পারবেন, এগুলো তো আমরা পড়ছি, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল আলিফ দুই জবর দান, আহা দান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর একটা হযরত আপনি বলেন তো, র জবর, র জবর র, শিন জবর শা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসা দান। মাশাআল্লাহ, এই ওজনে পুরা লাইন। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে এখানে কায়দা তারতিব এমন ভাবে সাজানো হয়েছে, প্রথম প্রথম অক্ষরটা, প্রথম শব্দটা যে তারতিবে আসবে ওই তারতিবেই ওই লাইনটাকে সাজানোর চেষ্টা করেছে লেখক, বুঝে আসছে? যেমন এই যে এখানে আমাদিন, ওস্তাদ কিছু কি দেখাচ্ছেন, দেখা যাচ্ছে না জি, কিছু কি দেখাচ্ছেন স্ক্রিনে, কিছু দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে তো, আমরাও পারতেছি তো দেখতে। ও আচ্ছা আচ্ছা, দেখতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি আবার দেখতেছি। আচ্ছা, ওই নেট একটু সমস্যা থাকলে দেরিতে যায় আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখেন প্রথম যে শব্দটা আসে এই তারতিবেই পুরো লাইনটা নিয়ে আসা হয়। দেখেন আমাদিন, তবাকিন, হাসানিন, এই যে লাস্টে সবগুলা লাস্টে দে, বুঝে আসছে? এখানে এখানে জুবুরিন, আলাকিন, রাহাবিন, এই যে এরকম এই তারতিবে নিয়ে আসা হয়েছে। এখানে পেশ দিয়ে সর্বশেষে কি পেশের ওজনে নিয়ে আসা হয়েছে, মারাদুন, হাজারুন, বাশারুন, এটা গুলো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই পড়াগুলা, এই পেজটা ইনশাল্লাহ সবাই কালকে শুনে দিতে চেষ্টা করব। আচ্ছা, তবুও একটা জিনিস খেয়াল করেন, এখানে মধ্যে আমি বলেছিলাম বা আলিফ দুই জবর বান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে এই যে এখানে আমাদের খেয়াল করেন, এখানে তুই যেন এই যে সিন পেশ সু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, বুঝে আসছে? ওই ওয়ান ঠিকই থাকবে, যেহেতু ইয়াটা আসছে এটা লিখা আসবে, হ্যাঁ, কিন্তু উচ্চারণে আসবে না। তো আমরা যেহেতু আসছে, লিখক যেহেতু লেখছে, আর এটা না দিলে আবার শব্দের পরিবর্তন হয়ে যাবে, গ্রামারিকাল গ্রামারিকাল ভাবে পরিবর্তন হয়ে যাবে আর কি। তো এই জন্য আমাদের ওই বানানের সময় ইয়াটাও বলে দিতে হবে, ওয়াও ইয়া দুই জবর ওয়ান। এরপরে এই যে এখানে হাফেজ হু, দালিয়া দুই জবর দান, হু দান। আচ্ছা, এই পেজটা ইনশাআল্লাহ 13 নম্বর পেজটা আপনারা পড়াশোনা দিতে চেষ্টা করবেন এটা, আর তাফসীরের কোরআনের পিডিএফটা তত সব আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখানে পড়েছি জজম, জজমের পদ্ধতিটা, জজম ওয়ালা হরফ, তাহার জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। এখানে আমাদের উপরে বাংলাতে লেখাও আছে, আমরা দেখে দেখে পড়ে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ধরেন
হ্যাঁ এটা আমি প্রশ্ন বলে দিব, যেহেতু আপনাদের যজমের ওইখানে, ওইখানে মধ্যে আমাদের একটা পিডিএফ আছে যজমের, কিন্তু ওই যজমের পিডিএফটা আপনাদেরকে ই করা হয়নি, শুধু আমি ওই আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে আপনাদেরকে দেখাইছি আর কি। ধরেন বাসিন জের বিস লাম নুন দেবর লান ফা র দেবর ফার আইন নুন দেবর আন হা লাম দেবর হাল হা কাফ দেবর হাক বিস লান ফার আন হাল হাক রহা দেবর রহ সিন মিম জের সিন হামজা নুন জের ইন বা র জের বির বা হামজা জের বি, এটা মনে রাখবেন বা হামজা জের কি হয় বি, সিন নুন জের সিন রহ সিন ইন বি বি সিন কপলাম বেশ কুল হা মিম বেশ হুম লাম হা বেশ লু। ওই আমরা যে হরফ যে হরকটটা পড়ে আসছি, যেমন বা জবর বা বাজির হ্যাঁ বা পেশ বু বা জের বি, যে যেরকম ভাবে যে হরকটটা দিয়ে যেরকম ভাবে পড়ে আসছি ওরকমই থাকবে, সাথে সাথে শুধু ওই পরবর্তী যে হরফের উপর যজম আছে আছে সেটা শুধু যোগ হবে। যেমন পপ পেশ কু, এখন পপ লাম পেশ কুল, ওই লামটা যোগ হয়েছে আর কি। হা মিম পেশ হুম লাম হা পেশ লু দাল ঝা পেশ তুল হা সব পেশ ফ্রুস কাপ লাম পেশ কুল। এরপর নিচেরটা ধরেন হামজা র জবর আর সিন জবর সা আর সা লিম জবর লাম জবর লা আর সা লা হামজা কাপ জবর আক র জবর র আক র মিম জবর মা আক র মা হামজা হা জবর আহ মিম জবর মা আহ মা দাল ফেশ দু আহ মা দু হামজা কাপ জবর আক বা জবর বা আক বা র পেশ ও আক বা রু হামজা মিম জবর আম র দু জের রিম আম রিম হামজা ফা জবর আফ লাম জবর লা আফ লা হা জবর হা আফ লা হা আর সা লা আক র মা احمد اكبر امر افلح ابا حافظ حسين جه شيخ شيرات زبرت حشيرات نون بش نون شين جه شين شيرات زبرت نشيرات عين عين يا زبر عي بش عين قلم زبر قلب بش بن قلب دي بعد بش بن قلب حمد لام زبر ال حمد زبر حم الحمد بش دو الحمد تا عين زبر تا راجر ري تعريف فش بو تعريف حشيرت نشيرت عين قلب الحمد تعرف আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন, একটা একটা করে উচ্চারণ করবেন। হু শি রত হুশিরত নু শি রত নুশিরত আই নুন আই নুন কল বুন কল বুন, এরকমভাবে উচ্চারণগুলো করবেন। যেমনিভাবে আমরা হরকতের মধ্যে আমরা কিন্তু উচ্চারণ করে আসছি, হামজা জবর আবা জবর বা তাজবর তা তাজব তা, এরকম ভাবে পড়ে এরপর উচ্চারণ করছে আবা তা ধা যা হা, এরপর ই বি তি তি চি তি খি উ বু তু থু জু হু, এরকম ভাবে উচ্চারণগুলো আমরা পড়েছি। আবার তানবিনের মধ্যে হ্যাঁ আন বান তান সান জান হান খন দান জান রান, এরকম ভাবে পড়ছি ইন বিন তিন তিন জিন হিন খিন, উচ্চারণগুলো পড়ছি উন বুন তুন সুন জুন হুন খুন, উচ্চারণগুলো পড়ছি। তো এখন শুধু এই উচ্চারণগুলো আমরা প্রথম বানান করে পড়বো, এরপর উচ্চারণ গুলো পড়বো হু শি রত হুশি রত এরকম। আচ্ছা এরপর হলো কলকলা, কলকলা হরফ পাঁচটি কফ তো বা জিম দাল, এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া করিতে হয়। যেমন হামজা কফ জর আক হামজা কফ জর ইক হামজা কফ পেশ উক আক ইক উক, এই পাঁচটিতে যজম হলে আর কি প্রতিধ্বনি হবে অক ইক উক আব ইব উব আজ ইজ উজ আদে ইদে উদ। এখন কলকলা এবং যজমের তারতিবে এখানে কিছু শব্দ নিয়ে আসা হয়েছে, খ জবর খলাম কব জর লাক খলাক তাপেশ তু খলাক তু হামজা কব জের ইক র হামজা জবর র ইক র হামজা কব পেশ উক সিন জে সি উক সি মিম পেশ মু উক সি মু হামজা ত জবর আক আইন জবর আ আইন জবর আ আক আ মিম জবর মা আক আ মা মিম ত জবর মা ক লাম জবর লা মা ক লা আইন বি পেশ উন মা ক লা উন নুন ত পেশ নু ক ফা জবর বা নু ক ফা তা দুই জের তিন নু ক ফা তিন আইন বা জের ঈদ র জবর ঈদ র তা দুই জবর তান ঈদ র তান হা বা জবর হাব লাম বি পেশ লুন হাব লুন ওয়া জবর ওয়া তা বা পেশ তুব ওয়া তুব আত আমা মা ত লা উন নু ক ফা তিন ঈদ র তান হাব লুন وتوب حمزه جيم جر اجر بشر اجر حاجم جر حجر بشر حجر
ফাজিম দেওয়ার ফাজে রদি পেশুন ফাজেরুন কবদাল দেওয়ার কদা হামদা ফা দেওয়ার আফ কদা আফ লাম নেওয়ার লা কদা আফ লাহা সিন্দাল জের সিদে রদ ওর সিদে রটা দি পেশতুন সিদে রতুন ইয়াদাল দর ইয়াদা আইন ফেশরু ইয়াদু আজেরুন হেজেরুন ফাজেরুন কদা আফ লাহা সিদে রতুন ইয়াদু আমরা ওইখানের মধ্যে এগুলো পড়ছি তারপর তারপরও আমি আবার বলে দিলাম আর কি। আচ্ছা এরপরে আমরা মদের হরফ পড়েছি, বুঝা আছে? মদ অর্থ টানিয়া পড়া, মদের হরফ তিনটি, ওয়াও আলিফি আর কি। আমাদের এটা বলা দরকার না, আমরা বলতে হবে জবরে রে বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরে রে বাম পাশে যজমালাইয়া মদের হরফ, পেশে রে বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, যেমন তা জবত্তা তা আলিফ জবত্তা তাজের তি তা ইয়াজের তি তা পেস্টু তা ওয়াও পেস্টু। ওই তারতিবে কিছু নিচে নিচে শব্দ নিয়ে আসা হয়েছে যেটা আপনারা আজকে পড়া শুনিয়েছেন, অনেক ভাই পড়া শুনিয়েছে এই আমাদের মদের হরফ গুলা। আচ্ছা এরপরে জজম কলকলা, জজম কলকলা আর হলো মদের হরফ, এর সামঞ্জস্যপূর্ণ করে এখানে কিছু শব্দ নিয়ে আসা হয়েছে। ওই শব্দগুলো আমরা ওইখানের মধ্যে একটা পেজ আপনাদেরকে আজকে গতকালকে বলেছিলাম, বলছিলাম এই পেজটা সবাই পড়া শোনার জন্য। এখন আপনারা তো কে কে শুনাইছেন জানি, শুনাই নেই অনেকেই শুনাই নেই। আচ্ছা তো এখানে এই বানানটা আমি বলে দিতেছি, ধরেন আসলে এই বানানটা আপনাদের দ্বারা করানো দরকার। দেখি তারপর আমরা সামনে অগ্রসর হয়ে যাব। দেখি আমাদের আচ্ছা মারুফ ভাই জি আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মারুফ হোসাইন ভাই, মারুফ ভাই তো দুইজন আলহামদুলিল্লাহ, দুজন ভাইকে আল্লাহ কবুল করুক। তো মারুফ হোসাইন ভাই এটা বলেন তো দেখি, অজগর অ দয়ান দয়ান জগর দ নুন নুন জগর না অদহানা। এই জন্য আমি বলেছিলাম যে দুইটা বানান করবেন, দুইটাকে আগে মিলান, পরে তিনটা বানান করে তিনটাকে মিলান, না হলে ভুলে যাবেন। একসাথে বানান করতে থাকবেন, বানান করে পরে কি পড়ছে মনে থাকবে না। আচ্ছা দেখি আমার বানান করেন, অজগর অ দয়ান জগর দ দয়ান জগর দ আওয়াজটা জারির মতো থাকে, না এরকম দেখেন, খেয়াল করেন না আওয়াজটা ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে চাপ দিয়ে। ওয়াদ না ছেড়ে দিলেই কেমন জানি হয়ে যাবে। দেখি এটা বলেন তো, আপনি জিজ্ঞেস করছিলেন নিচেরটা আর কি। আচ্ছা মাশাআল্লাহ হয়েছে। আচ্ছা এবার আমাদের জি কঠিন নাকি? না কোনো কিছু কঠিন নাই, সব সহজ ইনশাআল্লাহ। তা আল্লামুনা
মিম আবেশ লা তা লামু না হ্যাঁ মিম আবেশ কি হয় বলেন তো মিম আবেশ মু হুম তে মধ্যে হরফ না টান দি যাবে তাহলে তা লামু না তা লামু না এবার এটা বলেন যে টিক চিহ্নের জন্য কখন করে আচ্ছা বুঝতে দেখি এরপর আমাদের ফারদিল ভাই আসেন ফারদিল ভাই ফারদিল ভাই আসছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ফারদিল ভাই আপনি এটা শুনান সিনালিব জবত শা ওস্তাদ ছবিটা ছোট হয়ে গেছে সিনালিব জবত শা এবার তিনটা মিলান মাশাআল্লাহ আচ্ছা একটু খেয়াল করলে পারেন আপনারা হ্যাঁ এটা বলেন জাল পেশ জু নুন ওয়াও পেশ নু জুনু বা খবর বা কাফ মিম পেশ কুম জুনু বা কুম কাফ মিম পেশ কুম জুনু বা কুম হ্যাঁ এখন হলো আপনার পড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো শুধু হালকা একটু মেহনত বাড়াই দিলেই হবে আচ্ছা এখন শেষ পর্যন্ত মেহনত বাড়ি রাখতে হবে বেশি দিন না আমাদের কিন্তু এই যে আমরা আজকে কয় রোজা আজকে ১৪ আজকে ১৪ দেখেন ১৪ দিন তাহলে ১৪ দিন আমরা প্রায় অর্ধেক আমাদের শেষ হয়ে যেতেছে এরপরে তো আমাদের বেশি দিন নেই শেষের দিকে আমাদের শুধু মাস কাজ আর বেশি দিন নেই আমরা কাজ আর কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি জি রাফসান ভাই আসেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি পরেরটা শুনান ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়াও ইয়া ওয়াও পেশ ইউ ওয়া লাম ইউ লাম দাল জবর দাদ ওয়া লাম ইউ লাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা জি আমিরুল ইসলাম ভাই আসেন জি আসসালাম হামজা হা জবর আহ লাম ইয়া জলি আহ লি ও কোনটা দুপুরে এই যে বাম থেকে দুই নম্বরটা আচ্ছা সমস্যা কোনটা আমি ঠিক চিহ্ন দিছি তো একটা আচ্ছা সদ জবর স লাম আলিফ জবর লা সলা তা তা জেতি সলাতি হা মিম জবর হা মিম জের হিম সলাতি হিম মাশাআল্লাহ আচ্ছা এবার আমাদের পারভেজ ভাই আসেন জি আসসালামু আলাইকুম হুজুর জি আসসালামু পারভেজ ভাই এটা শুনান হামজা হামজা ইয়াজের ইত ই মিম আলিফ জবর মা হামজা ইয়াজের জি জি হামজাদের কি হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ই হামজাদের কি ই আর হামজা ইয়াজের ই তো কি হলো ব্যবধান কি হলো না মানে ই আর কি মানে এক মাদর হরফ যেহেতু টান দিব হ্যাঁ টান দেন জেরে বাম ই হামজা ইয়াজের ই মিম আলিফ জবর মা ই মা
জি নুনজের নি ইমানি আমাদের খেয়াল করতে হবে, দেখেন আমরি কিন্তু এক পাঁচ ছয়টা না, মাত্র তিনটা, তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। জবরের বাম পাশে খালি আলি, জেরের বাম পাশে যত বলা বাউ, তিনটা জিনিস আমাদের মনে রাখলে যথেষ্ট এই মদের হরফ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমাদের আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই থেকে অনেকদিন হয়েছে পড়ানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহিম ভাই এটা শোনান। শিন আলিফ জবর শা জি সিনারি জবর শা জেরমি শানি নুন জেরনি শানি হামজা জবর আ লাম জবর লাম কাফ জবর কা শানি আকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা জি আমাদের আব্দুল হানান ভাই আসেন। আব্দুল হানান ভাই আসেন। আচ্ছা আমাদের আশিক মাহমুদ ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আব্দুল হানান ভাই আসেন না হুজুর? আসসালামু আলাইকুম। কে আশিক মাহমুদ ভাই? হুজুর আমি হানান। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আব্দুল হানান ভাই বলেন। হুজুর হইছে কি মানে গত দুই দিন আর কি ভালোমতো ক্লাস করতে পারি না, যে একটু কাজের মধ্যে ছিলাম তো গত দুই দিন ক্লাস করতে পারি নাই ভালো মতো, মানে পরশু দিন যদিও করছি একটু কিন্তু লাস্টের দিকে করতে পারি নাই, আবার কালকে সারাদিন ক্লাস করতে পারি নাই আর কি, কালকে পুরোটা ক্লাস করতে পারি নাই, এই জন্য একটু কম বুঝতেছি আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হলো এটা এটা খেয়াল করে নাই আমাদের, কিন্তু এই যে এটা তো বলছি ক্লাস মিস দেওয়া যাবে না। আচ্ছা দেখি এটা বলেন তো জি হুজুর, কালকে তো দেখি বলেন না, দেন সমস্যা নেই হল দেব। হুজুর কোনটা বলবো, এগুলো সবগুলো মার্কগুলো যদি একটু উঠাই দিতেন তাহলে সুবিধা হইতো। জি হুজুর খ জবর খ নুনজের নুনজের নি নুন নুন বা বাজের বি বা ইয়াজের বা ইয়াজের বা ইয়াজের বি মাদার হরফ বি। হ্যাঁ কি হলো খ বি খ বি হ্যাঁ রবি বেশ রুন কিভাবে পড়তো এটা পাইছেন, কানবিন কিভাবে পড়তো এটাও পাইছেন, এখন শুধু আপনার শুধু মানে না বলতেছি আর কি আপনার থেকে কিটা কি ছুটে গেছে, শুধু মদের হরফ গুলা ছুটে গেছে, তো মদের হরফ গুলা খেয়াল করেন হয়ে যাবে। যেমন এটা বলেন সবগুলা, বাকি সবগুলা পড়ছে অপেস কু এরপর লাম অপেস লাম অপেস লু হ্যাঁ লু কি হলো কু লু ওলু মাশাআল্লাহ। এরপরে বাদি পেস বুন ওলু বুন হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ কালকে আপনার দায়িত্ব থাকলো যে ইনশাআল্লাহ কালকে প্র্যাকটিস করবো, আজকে সমস্যা না, কালকে এটা শোনাবেন, কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে পড়া এটা শুনে দিবেন। জি হুজুর। আচ্ছা শুকরিয়া। আশিক মাহমুদ ভাই আসেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা শুনান ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া ওয়াও পেস ইউ ওয়া লাম ইউ লাম দাল জবর লাদ ওয়া লাম ইউলাদ। আচ্ছা দেখেন আমাদের অনেক ভাই, অনেক ভাই এখন এই যে এখন জয়েন করতেছে, তো ভাই একটু কষ্ট করে আপনার নিয়মতান্ত্রিক সময়ের মধ্যে যদি আসেন তাহলে এই যে যখন আমি রিপ্লাই দিলাম তখন আপনারা এর থেকে বঞ্চিত হলেন, আপনারা ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসতে চেষ্টা করেন। যেমন আমাদের এই যে এখন আমাদের মাজহারুল ইসলাম ভাই, মাজহারুল ইসলাম ভাই আজকে নতুন নাকি ভাই?
আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। না হুজুর, নতুন না স্যার, আমি কতদিনে ক্লাস করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাদার ইসলাম ভাই, ইনশাআল্লাহ আমি দেখব। এই যে আপনাকে চিনে রাখলাম। জি, আমি ঘুম থেকে উঠে মাত্র নামাজ পড়ে আসলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নামাজের নামাজের বিষয়টা আচ্ছা আপনাদের হুজুর, আমাদের এখানে 5:30টা জামাত শেষ হয় আর কি। টাইমটা একটু ঠিক রাখলে ভালো হয়। আমার কাছে পরামর্শ হচ্ছে প্রয়োজনে আগিয়ে দেন, কারণ এইদিকে পিছিয়ে দিলে আমরা তো সময় পাবো না এদিকে। না আমাদের ওইদিকে তো অষ্টাচে বাড়তেছে না, আমাদের ওইদিকে ইফতারের সময় তো বাড়তেছে, এখন পারলো না আগে আবার হুজুর। আচ্ছা তাহলে ভাই আপনারা একটু কষ্ট করতে হবে আর কি। এখন দেখা গেছে ঘরের মধ্যে যদি দুইজন থাকে, দুজনে জামাত করে ফেললেন নামাজ, এরপর জামাত তবুও জামাতটা মিস না দেওয়া চেষ্টা করা আর কি। যদি দেখা গেছে আমাদের অনেকে ঘরের মধ্যে দেখা গেছে অনেকজন থাকে, তাহলে একসাথে জামাত করে ফেলা। যেমন আমি মাদ্রাসার মধ্যে যেহেতু আপনাদেরকে গণ্ডা করতো, আমার এখানে ফোনে জামাত জামাতে হয় ফোনে, এই জন্য আমি কি করি ছাত্রদেরকে নিয়ে জামাত করে ফেলি, আলাদা জামাত করি, ক্লাসে ঢুকে ফেলি, ঢুকে যাই। আচ্ছা তাহলে তাহলে তো এটা একটা নতুন একটা সমস্যা দেখালো। আল্লাহু আকবার, দেখি আজকে আজকে একবার নতুন জয়েন করেছেন কে কে দেখি, হাত দেখান তো। রাকিবুল ভাই আপনার হাত তো নামান, হাত তো উঠানো। আচ্ছা আমাদের আমি তো পড়া দিইনি এখনো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের সাদমান সাদমান হোসাইন, মাশাআল্লাহ সাদমান হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সাদ্দাম হোসেন। ও সাদ্দাম হোসেন, মাশাআল্লাহ। জি আমি আমি আসলে ওই যে তিনটার বেসে ছিলাম, তো ওই লকডাউনের ওই টাইমটাতে আমার অফিস ছিল না, বাট এই কয়েকদিন হলো, তিন চার দিন হলো অফিস 3:30 পর্যন্ত, তো এই জন্য আমি এই বেসে শিফট হয়েছি। আমি আগের ক্লাসগুলো করেছি, তো এই দুইটা ক্লাস আবার আবার করতে পারিনি, না গত দুইটা ক্লাস আবার করতে পারিনি। তো ইনশাআল্লাহ আজকে থেকে রেগুলার হবো, এবং রেকর্ডিং টা আমি একটু দেখে নিব আর কি। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে এখানে আমাদের যে আমাদের আমিন দেখি নাই, তো আপনারা শুরুর দিকে চলে আসতে চেষ্টা করবেন। হ্যাঁ দেখা যাচ্ছে একটু কষ্ট করতে হবে আর কি, 40 দিন তো একটু আমাদের, এই 40 দিন একটু কষ্ট করতে হবে। দিন ঠিক আছে ফরজ, আর জামাতের নামাজ পড়লে আর কি সওয়াব আমাদের একটু বেশি হবে আর কি, বড় জামাতে পড়লে বেশি সওয়াব হবে। তাই আমরা দুই একজন মিলে ইনশাআল্লাহ কালকে আলোচনা করব। আজকে তো সময় অনেক কমে গেছে, সামনে পড়তে হবে, কালকে আলোচনা করব। দেখি আমরা সময় কয়টা থেকে কটা, আমরা সময় কেমন পাই, এবং আগে পরে করা যায় কিনা, কিভাবে কি করলে কি হয়, ইনশাআল্লাহ আমরা এটা সামনে পরামর্শ করে ইনশাআল্লাহ কাজ করব। আর আমাদের এখানের মধ্যে এই কলেজ বা ভার্সিটির কোনো ওস্তাদ আছেন, কলেজ বা ভার্সিটির? ঢাকা কলেজে পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমিও কলেজের স্টুডেন্ট। না না স্টুডেন্ট না, আমাদের কলেজ বা ভার্সিটির ওস্তাদ। ও আচ্ছা আচ্ছা ওস্তাদ, আচ্ছা তাহলে নাই না। আর আমাদের সরকারি অবসরপ্রাপ্ত কেউ আছেন, সরকারি অবসরপ্রাপ্ত? আচ্ছা তাও নাই। আচ্ছা তাহলে আরেকটা জিনিস, আমাদের এখানে মধ্যে বয়স কাদের, 50-এর উপরে কার আছে? 50-এর উপরে কারো বয়স আছে? তাও নাই। আচ্ছা দেখি আমাদের এই 50 ছুঁই ছুঁই এরকম কার আছে?
তাও নাই সবাই যুবক আচ্ছা না আমাদের আগে মুরব্বী ছিল এটা বলতেছি কি জন্য আমাদের প্রত্যেক গ্রুপের মধ্যে ওই একজন দায়িত্বশীল যদি না থাকে তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে আমার আসতে দেরি হইতেছে তাহলে গ্রুপটা উনি একটু দেখাশোনা করলো যে ভাই ওনার ওনার কথা সবাই মানা না হলে তো সবাই কথা বললো তাহলে এর মধ্যে কোনো ই থাকে না একজন একটু দায়িত্ব পালন করা আর কি এই জন্য চাইতেছি একটু বয়সের দিক থেকে বা একটু এই দিক থেকে যদি হয় তাহলে ভালো হয় আসসালামু আলাইকুম হুজুর আমি রুবেল ইসলাম জি জি রুবেল ভাই বলেন আমি হয়তো দায়িত্বটা নিতে পারি যদি আপনি চান তো কেননা এর আগে আমি তাসবিহ ক্লাস করেছি তো এই ক্লাস মূলত তাসবিহ শেখাটাকে আরো স্থায়ীকরণের জন্য আমি মূলত আপনার এখানে জয়েন করেছি আমি কন্টিনিউ করতে পারবো আশা করি হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের রুবেল ইসলাম ভাই থাকলো সাথে আমাদের রুবেল ভাইকে সাহায্য করার জন্য দুইজন থাকা আর কি ভালো দেখা যাচ্ছে একজনের সমস্যা হইতে পারে দুইজন থাকলো একজন আমির একজন নাইবে আমির দুইজন থাকা আর কি আব্দুল সালাম ভাই দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ আব্দুল সালাম ভাই আমি থাকবো হুজুর দেখি কি পারভেজ ভাইকে দিতে পারেন না এর আগে কি বলছে আমি থাকবো কি বলছে আমি জিয়াউল হক হুজুর হ্যাঁ তাহলে জিয়াউল হক ভাই আমাদের আব্দুল সালাম ভাই এই তিনজন থাকুক তিনজন হলো আল্লাহ তাআলা তিনকে পছন্দ করেন বেশি মেজরকে পছন্দ করেন আচ্ছা তাহলে আমাদের তিনজন থাকলো এই তিনজনের মধ্যে আমিরত্বের দায়িত্ব থাকলো আমাদের আব্দুল সালাম ভাই যেহেতু আব্দুল সালাম ভাই প্রবীণ এর পরবর্তীতে বাকি দুইজন সহকারী হিসাবে আপনারা থাকলেন তো আপনাদের এখানে মধ্যে আপনারা দেখা যাচ্ছে আমার দেরি হইতেছে বা কোনো কারণবশত তাহলে আপনারা আপনারা পরামর্শ করে পড়া গেলেন বা আপনাদের গ্রুপটা মেনটেন করলেন হ্যাঁ আমার আসতে দেরি হলে তো ইনশাল্লাহ কোন সময় কোন সমস্যা হয় আপনারা দেখাশোনা করলেন তাহলে আমাদের এই তিনজন ভাই থাকলো এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পরেরটা দেখবো তাহলে আমাদের আমি জ্ঞানের মধ্যে এগুলো গেঁথে নেই আমাদের আব্দুল সালাম ভাই আর রুবেল ভাই আর হলো আরেকজন কি জানে জিয়াউল হক ও জিয়াউল হক ভাই আচ্ছা শুকরিয়া আমাদের আব্দুল সালাম ভাইয়ের বয়স কেমন ৩৪ ৩৪ না বয়স আসলে জিজ্ঞেস করলে অনেকে রাগ করে আর কি আচ্ছা ৩৪ মাশাআল্লাহ তবু মাশাআল্লাহ ভালো বয়স হয়েছে আচ্ছা তাহলে আমাদের পড়া এখানে এই পেজটা সবাই খেয়াল করেন এই পেজটা কালকে সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন এই পেজটা সবাই পড়া শোনায় দেওয়ার জন্য আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য আচ্ছা হুজুর গতকালকে তো শুনাইছি এই পেজটা যারা শুনেছেন তারা তো আলহামদুলিল্লাহ এদের রিপ্লাই তো আমি দিবই যারা শুনেছেন এদেরকে তো অসংখ্য শুকরিয়া হুজুর এই যে এটা কি পিডিএফ দিবেন আপনি গ্রুপে জি জি হুজুর এটা কি পিডিএফ দিবেন আপনি গ্রুপে হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এই কাজটা দেওয়া আছে পুরো কাজটা দেওয়া আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা না না হলে সমস্যা নেই আপনি মেসেজ করলে আবার দিয়ে দিবে আচ্ছা হুজুর এখন দেখেন আবার কি শুনবো এইটুকু ও কে যেন শুনাইতেছিলেন না বললাম যে হুজুর যে পরাজয় দিলেন এটা কি আবারো শোনাবো গতকালকে তো একবার শুনাইছি আপনি রিপ্লাই দিয়েছেন না 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 ভাই যে শুনাইছেন তিনি তো শুনাইছেন আলহামদুলিল্লাহ আমি ওইটা রিপ্লাই দিয়ে দিব রিপ্লাই দেওয়ার পরে যদি আবার ভুল হয় তাহলে সংশোধন করে আবার পড়া দিবেন তাহলে আপনার ফায়দা হবে আচ্ছা আচ্ছা তাহলে আজকে পড়া আরো নিতে চেষ্টা করতেছে ইচ্ছা ছিল কিন্তু নিতে পারিনি আচ্ছা আমাদের রহিতুল ইসলাম ভাই ভাই থেকে নেওয়া হয় না আমাদের সাগর ভাই এরপরে আমাদের ওনারা নিয়মতান্ত্রিক আসা আমাদের পড়া নেওয়া হয় না আমাদের রাফিন ভাই আচ্ছা কার কার থেকে পড়া নেওয়া হয় না আপনারা রাগ করে না আমি চেষ্টা করি নেওয়ার জন্য আরিফ ভাই আরিফ ভাই দেখি নাই দু একদিন যেন আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম মাঝখানে একদিন ক্লাস করতে পারিনি উস্তাদ আর কি ও আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকা প্রত্যেকদিন কন্টিনিউ করতে চেষ্টা করা দেখবো ইনশাআল্লাহ আমি যে আমি আমাদের গ্রুপ থেকে নির্ধারিত আছে যে আমাদের শেষ পর্যন্ত যে ভাইরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তাদের থেকে তিনজনকে সিলেক্ট করা হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো ইনশাল্লাহ আজকে থেকে আমি শুরু করলাম জান আজকে থেকে আমি দেখব আপনারা কারা কারা নিয়মতান্ত্রিক ক্লাস করেন হ্যাঁ তো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে এটা হলো পুরস্কার আসলে কিন্তু আহামরি কিছু না পুরস্কার হলো এটা আল্লাহ তাআলার কাছে যেহেতু বলতে পারেন যেমন আল্লাহ তাআলা বলছে দেখো যে ৪০ দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে তার গুনাহটা মাফ হয়ে যায় সে একবারে নিস্তাব হয়ে যায় আরো অনেক ফায়দা তো এই যে ৪০ দিন আমাদের ৪০ দিনে কয়েকদিন চলে গেছে যেটা চলে গেছে গেছেই এখন থেকে আমরা ইনশাআল্লাহ দেখবো
যে শেষ পর্যন্ত কারা থাকে এবং পরীক্ষা অ্যাটেন্ড করে, তো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ইনশাল্লাহ পুরস্কার দিব। পুরস্কার একবার সংক্ষেপে হোক যাই হোক দিতে চেষ্টা করব। হ্যাঁ, আর কমসে কম যদি নাও দিতে পারি দূর দূরান্তর কারণে দোয়া করে দিব। আচ্ছা, এটাই আপনাদের পুরস্কার। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পুরস্কার পৌঁছায় দেওয়ার জন্য, যেহেতু আমাদের ভাইদের কাছে আপনাদের সব লোকেশন আছে, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ওমা তৌফিক দিলে তোমাকে হুজুর কোরআন শিখতে পারাটা অনেক বড় পুরস্কার। হ্যাঁ না, ঠিক আছে, তবুও চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। তো আর এটাই দেখবো আর কি শেষ পর্যন্ত কোন ভাইরা কোন ভাইরা থাকেন। আচ্ছা, ওই আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে ট্রেনের মধ্যে যদি কেউ যদি ট্রেনে এই সোনার বাংলা এক্সপ্রেস এটা যদি দেখুন ঢাকা থেকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সময় কেউ যদি রোডের মধ্যে চলে থাকে সেও চট্টগ্রাম যায় পৌঁছাবে, একটু কষ্ট হবে আর কি। আবার কেউ সিটের মধ্যে বসলো, হাই কেবিনে বসলো, সেও যেতে পারবে। তো মেন কথা হলো কষ্ট মষ্ট করে হলো আমাদের মানজিলে মাকসিদ মাকসাদে আমাদের পৌঁছার চেষ্টা করা। তো এখানে মধ্যে যারা দুর্বল আছে হয় এটা এরা হয়তো রড ধরে রয়েছে আর কি, ঝুলে রয়েছে। তো এই ঝুলে থাকা কিন্তু না ছাড়া, ইনশাল্লাহ ধরে থাকা, শেষ পর্যন্ত ধরে থাকা। আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করে এবং আমরা যাতে আপনাদেরকে নিয়ে একবারে মানজিলে মাকসাদে পৌঁছাতে পারি, এবং হাশরকে আমাদের ময়দানের মধ্যে যাতে বলতে পারি যে আমাদের এই ছাত্রগুলো সবাই আমরা 40 দিন ক্লাস করেছে এবং পরীক্ষা অ্যাটেন্ড করেছে, যে আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে জান্নাতে দিয়ে দেন, যেহেতু আমরা দিন শিখছি। আর আল্লাহ আপনিই বলেছেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি, যে আল্লাহ রাসূল বলেছে যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আর আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু দ্বীন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি যার কল্যাণকামিতা চাই, আমি যার ভালোই চাই, তাকে দিন জ্ঞান দান করি, দিন শিখার তৌফিক দান করি। আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন, হয়তো আব্বু আম্মুর দোয়া আছে বা আমার কোনো ভালো এক ভালো বন্ধুর দোয়া আছে বিদায়, বা আমার সন্তানের দোয়া আছে বিদায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা মজমার মধ্যে একসাথ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা এবং শেষ পর্যন্ত থাকতে চেষ্টা করা, তাহলে আপনাদের শুকরিয়া আদায় হবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, এখন আপনাদেরকে একটু সংক্ষেপে ছোট্ট একটা পড়া দিয়ে দিব। এটা হলো আমরা তো মদের হরফ পড়েছি, মদের হরফ কয়টি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা বা আলিফ জবর বা, এরপর হলো জেরের বাম পাশে যজমালা ইয়া, যেমন বা ইয়া জের বি, এরপরে পেশে বাম পাশে যজমালা ওয়াও বা ওয়াও পেশ বু। তাহলে এই মদের হরফ তিনটি আমাদের একবারে বদ্ধমূল করে রাখতে হবে। এবার আসুন, এবার আসুন সংক্ষেপে আরেকটা পড়া, এটা হলো খেয়াল করেন, এটা হলো আমরা মদের হরফ পড়েছি, কি পড়েছি? হ্যাঁ, এবার আসুন জবর জের পেশ, জবর জের পেশ, এগুলাকে কি বলা হয়? জবর জের পেশ, এগুলাকে কি হরকত বলা হয় না? হরকত বলা হয়। হ্যাঁ, হরকত বলা হয়। এখন এই জবরটাকে, এই জবরটাকে একটু খাওয়া করে দিতে হবে, দাওয়া করে দিতে হবে। এই যে দাওয়া করে দিলাম, আর এই জেরটাকে দাওয়া করে দিতে হবে, আর এই পেশটাকে উল্টা দিতে হবে। বুঝে আসছে? প্রথম জবরটার প্রথম জবর জের এগুলাকে দাওয়া করে দিতে হবে, আর পেশটাকে উল্টা দিতে হবে। এবার আমি এগুলো মুছে দিলাম, দেখেন। এখন হলো কি, এগুলাকে বলা হয় মদের হরকত। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদের হরকত বলে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে কি বলে? মদের হরকত বলে। আর মদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যতমালা ইয়া, পেশের বাম পাশে যতমালা ওয়াও, আর এগুলাকে বলা হয় মদের হরকত, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। কিন্তু পড়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, পড়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, একই রকম, একই রকম। হ্যাঁ, যেমন আমি দেখাচ্ছি, যেমন বা জবর বা, বা আলিফ জবর বা, বা খাড়া জবর বা, বা ইয়াজের বি, বা খাড়াজের বি, বা ওয়াও পেশ বু, বা উল্টা পেশ বু। বুঝছেন? এগুলাকে বলা হয় মদের হরকত, অর্থাৎ খাওয়া জবর খাওয়া জের উল্টা পেশকে মদের হরকত বলে। খাওয়া জবর আমরা তো পড়ছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এখন শুধু বলবেন খাওয়া জবর খাওয়া জের উল্টা পেশকে মদের হরকত বলে, যেহেতু টান দিতে হয় তো উপরে লিখাও আছে।
খায়া দাবার খায়াদের উল্টা পেশকে মদের হরকত বলে মনে থাকবে এখানে কি এখানে কি একালিপটেনে পড়তে হবে হ্যাঁ একালিপটেনে পড়তে হবে মদের হরকত না মদ যেহেতু ব্যবহার করছি তাহলে টান দিতে হবে যেমন তা জবর তা তা খায়া জবর তা তোয়া খায়া জবর ত চা খায়া জবর তা সিন খায়া জবর সা সিন খায়া জবর সা সদ খায়া জবর স র খায়া জের রি রজের রি না র খায়া জের রি একটা টান দিলেই হবে হাজের রি এখন বলতে হবে হা খায়া জের রি জিম খায়া জের জি যা খায়া জের জি রাল খায়া জের রি র খায়া জের রি হা উল্টা পেশ হু ওয়া উল্টা পেশ ওয়া পেশ হু ওয়া উল্টা পেশ হু বা উল্টা পেশ হু ইয়া উল্টা পেশ ইউ আইন উল্টা পেশ হু ওয়াইন উল্টা পেশ হু মনে থাকবে তো ইনশাআল্লাহ ওই মদের হরম এর কাছে একে যেমন এই যে হ্যাঁ এই জবরের পাপাতে খালি আলি এটা যেমন উচ্চারণ হবে এ এই খাড়া জবরের একই উচ্চারণ হবে যেমন বা খাড়া জবর বা এরপরে বা ইয়াজের বি বা খাড়াজের বি বা ওয়াও পেশ বু বা উল্টা পেশ বু এই একই রকম মনে থাকবে তো এই তিনটি মদের হরফ এই তিনটি হলে উপরে তিনটি হলে মদের হরফ শুধু নামের দিক দিয়ে পার্থক্য আর কি শুধু নামের দিক দিয়ে পার্থক্য এটা উপরে গুলো মদের হরফ আর নিচের গুলো হলো মদের হরকত খাওয়া দাবার খাওয়াজের উল্টা পেশকে মদের হরকত বলে হয় বলা হয় হ্যাঁ শুধু আর বানানের ক্ষেত্রে একটু ব্যবধান কিন্তু উচ্চারণ একই রকম মনে থাকবে তো ইনশাল্লাহ একবারে সহজ পড়া অনামি আর আপনাদেরকে আর সামনে একটু বেশি বলতে চাইতেছি না কারণ হলো এই সহজও যদি কয়েকটা হয়ে যায় এটা কঠিন হয়ে যায় আর আমি সহজ একটা বিষয় আপনাদেরকে বারবার তাকরার করি আপনারা এটা কঠিন মনে করিয়েন না সহজ আচ্ছা দেখেন এবার এখানের মধ্যে কোন এই পড়াটা বুঝে আসেনি বা আমাদের পিছনে পিছনে আমরা কয়েকটা পড়া পড়ছি দেখেন আমি বলতেছি এক সিরিয়ালে বলতেছি যেমন আমাদের মাকরাজ পর্যন্ত সবাই পড়ছি বুঝছি হরকত বুঝছি বুঝে আসছে একদমের একজের এক বেশকে হরকত বলে তানবিন দুই জবর দুই জের দুই বেশকে বলে এরপরে হলো যজম যজম হলো নুনে সাক যজম বলা হয় ওই বলছিলাম এই চিহ্নকে যজম বলে যজম হলো হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকে হরকতের উচ্চারণ সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় হ্যাঁ এরপর যজমের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা কলকলা শিখছি এরপরে শিখছি হলো মদের হরফ শিখছি হ্যাঁ এর পরবর্তীতে আমরা মদের হরকত শিখলাম এখানের মধ্যে এবার বলেন এই পর্যন্ত পড়ার মধ্যে কোনটা আপনার বুঝে আসে নাই বলতে পারি তাহলে আমি ওইখানে দিয়ে আপনাদেরকে রিপ্লাই দিব বলেন বা এখানের মধ্যে কোনটা বুঝে আসে নাই বলেন বানান বুঝে আসে নাই বা কিভাবে পড়বো বুঝে আসে নাই বা হাত জায়গা আমি আমি দেখে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ সবার বুঝে আসছে তো নূর আহমেদ ভাই বুঝে আসছে ভাই জি ভাই পরের গুলা বলছি জি জি ভাই আলহামদুলিল্লাহ বুঝছি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আর কারো আর কারো বুঝে আসে না এমন কোন কেউ আছেন আব্দুল হামান ভাই বুঝে আসছে এগুলা জি হুজুর ইনশাআল্লাহ পারবো আজকে প্র্যাকটিস করলে আচ্ছা তাহলে তাহলে এক লাইন বানান করে বলে দেই দেখেন কিভাবে বানান করতে হবে আর কি দেখেন মিম খাওয়া জবর মা লাপজেলি মালি কাপজের কি মালিকি ডাল খাওয়া জবর দা লাপজেলি জালি কাপ জবর কা জালিকা কাপজের কি তা খাওয়া জবর তা কিতা বা দুই পেশ গুণ কিতা বুন মদহর যেরকম টান দিতে হয় খাওয়া জবর গুলো টান দিতে হয় আর কি সিন জবসা লাম খাওয়া জবর লা
সালাম মিম দুই পেশ মুন সালাম হামজা পা জবর আব কফ ইয়া খানা জবর ক কফ খানা জবর ক যেহেতু ইয়া আসছে এই জন্য ইয়াটাও বলে ফেলা আর কি কফ খানা জবর ক তো ইয়া যেহেতু আসছে তো এখন বলে ফেলা কফ কফ ইয়া খানা জবর ক আব ক আইন জের আই বা খানা জবর বা ইবা দাল ইয়া জের ই ইবাদি বাদি জালিকা কিতাবুন সালামুন আবকা ইবাদি হুজুর জি বলেন হযরত জি বলেন হুজুর খারা জবর কে বানান করে পড়ার সময় কি বলেন আপনি জি যেমন এই যে বয়ন উল্টা পেশ গু আর খাজের থাকলে খাজের বলি হা খাজের খাজের কে খাজের বলি খারা জবর কে খারা জবর বলি উল্টা বেশকে উল্টা বেশ বলি বানান করার সময় আচ্ছা মাশাআল্লাহ এরপরে আমাদের দেখে এই নিচের লাইনটা যেটা বানান করলাম এটা বুঝে আসে নাই এমন কোন কেউ আছে উস্তাদ লাস্টের আগেরটা এখানে কপের উপরে যে খাড়া জবর এটার জন্য একালিপ টান আবার ইয়ার জন্য কারাকালিপ টান হবে না 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 ওই বললাম না আমরা আমরা পড়ছি না এই যে যেমন বা মানবিন বোন তাতেন তুন এই যে জবরের মধ্যে আমরা যেগুলো পড়ছি জবরের মধ্যে আমরা পড়ছি কিন্তু এই জবরের ক্ষেত্রে একটা আলিফ আছে আচ্ছা আমি এখানে তানবিনের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই তাহলে বুঝে আসবে আপনাদের দেখেন দুই জবরের মধ্যে কিন্তু একটা সাথে একটা আলিফ ব্যবহার হয়েছে দুই জবরের মধ্যে একটা আলিফ ব্যবহার হয়েছে পেস্ট একটু বড় করি দেখেন এই দুই জবরের মধ্যে একটা আলিফ ব্যবহার হয়েছে পরে দেখেন সবগুলার শেষে একটা আলিফ ব্যবহার হয়েছে এগুলা এগুলা দেখেন বা দুই জবরের বান তা দুই জবর তা দুই জবর দান জিব দুই জবর দান হা দুই জবর হান খ দুই জবর খ এরকম ভাবে সবগুলা কিন্তু আলিফটা লিখায় আসবে পরে আসবে না বা দুই জবরের বান বা আলিফ দুই জবরের বান তা দুই জবরের দান তা আলিফ দুই জবরের দান তো যেহেতু আলিফটা আসছে এই জন্য আমরা বানানোর সময় পড়ে ফেলি আর কি বা আলিফ দুই জবর বান বানানোর সময় বলে ফেলা দুটোটা একসাথে বলে ওই ওয়ার উচ্চারণই করা এরকম আর কি তো এখানে মধ্যে খেয়াল করবেন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান তিম আলিফ দুই জবর দান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর কন দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান র আলিফ দুই জবর রন সা আলিফ দুই জবর দান সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান স আলিফ দুই জবর সন র আলিফ দুই জবর দন্ত আলিফ দুই জবর তন জ আলিফ দুই জবর জনা আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর গন ফা আলিফ দুই জবর কন কফ আলিফ দুই জবর কন কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান আফদাল আলিফ দুই জবর আন কি আলিফ দুই জবর ইয়ান এরকম ভাবে এগুলা পড়তে হবে আর কি তো মাঝে মধ্যে ওই এ দুই জবরের সাথে মাঝে মধ্যে একটা ই ও আসে যেমন এই যে দেখেন তো আপেশ টু ওয়াও আলিফ দুই জবর ওয়ান টু ওয়ান হ্যাঁ ওয়াও আলিফ দুই জবর ওয়ান তো এখানে মধ্যে মাঝে মধ্যে এরকম আসে একটা ই আসে তাহলে এখন আপনি কি বলবেন এখন বলতে হবে ওয়াও ইয়া দুই জবর ওয়ান এরকম আসে আর কি তো ইনশাল্লাহ আমরা এই ওয়াও দুই জবর ওয়ান বললেও হবে কিন্তু ওই যেহেতু ইয়াটা আসছে তো বেচারাকে এরকম ফেলে দেওয়া ঠিক না যেহেতু আসছে এই জন্য পড়ে ফেলা আর কি আচ্ছা তাহলে আমাদের খাওয়া যাওয়ার উল্টা বেশ এটা বুঝতে পারছেন তো সবাই প্রথম লাইনটা বানান করলাম যেটা বুঝতে পারছেন সামনে আরেক লাইন বানান করবো না বুঝতে পারছি সহজে বুঝতে পারছি আমরা আচ্ছা সামনে আরেকটু বানান করে বলে দিব কে কে রাজি আছেন একই রকম উপরের লাইন যেরকম নিচের লাইনও একই রকম
দেখি রাজি নাই কে, রাজি নাই কে কে যে সামনে আরেক লাইন পড়ে দেই, রাজি নাই কে কে তারা হাত জাগান যে সামনে অগ্রসর হই, রাজি নাই কে কে দিও তো বলেন। আচ্ছা রাজি নাই কে কে যে মানে সামনে সামনে আচ্ছা খেয়াল করেন একই রকম উপরের লাইন যেরকম বান করছে একই রকম, এবার নিচের লাইন ধরেন বাজের বি রপেশ রূপ সবার শেষের লাইনটা দুই কবরের পর ওয়াকফা করিলে মধ্যে আওয়াজ হয়, এটা কে বলতেছেন? এটা মারুফ। হ্যাঁ কেন কেন ওইটা বলতাম কেন? জি আমাদের হ্যাঁ মানে উপরের গুলো বুঝে আসছে আপনার নাকি? জি। আচ্ছা দই মারুফ ভাই একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় আমাদের ওই যে আমাদের যে বাইরে আছে এদের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে, তো বুঝছেন নি? নিচেরটা বলবো না যেহেতু আমাদের ওই ভাইরা বলছে, নিচেরটা আমি তারপরেও বলবো না, আমাদের উপর পর্যন্ত ইনশাল্লাহ বলে দেই। কালকে আপনারা এই পেজটা সবাই পড়া দিবেন, এটা হলো ফরজে আইন, এটা পড়া দেওয়া হলো ফরজে আইন, বাকি যেগুলো আমি পড়াইছি সেগুলো তো দিবেনই, তবে এই লাইনটা ফরজাইন ভাবে দিবেন, অবশ্যই অবশ্যই দিবেন। ফরজাইন মানে কি? অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে আমি দ্রুত বানান করতেছি, ধরেন কব্বা জবর কব লামজলি কবলি হাকাদের ই কবলি হি রাজিম জবর রাজা আইতেন ই রাজা আই হাকাদের হি রাজা আই বিহি আহলিহি বাদিহি রুসুলিহি কবলিহি রাজাইহি লাম জবর লা হাওলা বেশ হু লাহু খজবর খলাম জবর লা খলা কব জবর ক খলা ক হাওলটা বেশ হু খলা ক হু হান্দ জবর আমি মালিক জবর মা আমা তা জবর তা আমা তা হাওলটা বেশ হু আমা তা হু জাল জবর দা কাব জবর কাজা কা র জবর র জাকা র হাওলটা বেশ হু দেখা র হু হামদা হা জবর আহ লাম বেশ লো আহ লো হাওলটা বেশ হু আহ লু হু মি মালিক জবর মা লাম বেশ লো মা লু হাওলটা বেশ হু মা লু হু লা হু খলা ক হু আমা তা হু ذكرهُ أهلهُ مالهُ না একটুকে থাক, নিচেটা একটু বড়, আমাদের নূর আহমেদের প্রতি আপনাদের সবাই একটা এহসান স্বরূপ দৃষ্টি রাখতে হবে, ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে, আমরা ওরকম ভাবে পিছাই নেই ইনশাল্লাহ, আমরা অনেক দূর পড়ছি, তো একটু পর্যন্ত আমাদের যাতে কোনো ভাইয়ের কোনো কিলোকাল না থাকে, তাহলে আমাদের পড়া করতে পর্যন্ত এই একটু পর্যন্ত এটুক না, হ্যাঁ এটুক পর্যন্ত ইনশাল্লাহ। আর আমরা যদি বাকি সামনে যদি আমরা একটু দেখে আসতে পারি তাহলে এটা তো আলা নুরুন আলা নূর, ভালোর উপর ভালো, ঠিক আছে তো ইনশাল্লাহ, তো সবাই ইনশাল্লাহ। তো আমাদের আব্দুর রাজ্জাক ভাই থেকে পড়া নেওয়া হয় না অনেকদিন হয়েছে, আচ্ছা দেখি দেখি কার থেকে পড়া নেওয়া হয় না ইতিমধ্যে, আমাদের খালিদ ভাই থেকেও পড়া নেওয়া হয় না, আপনারা রাগ করিয়েন না। আচ্ছা আমাদের মিজানুর ভাই, তারপরে আমাদের মোসাদ মোসাদদের ভাই মোসাদ আপনারা সবাই
নিচ থেকে একটা পরামর্শ নিয়ে আসবেন, কালকে আমরা পরামর্শ করব। শুরুতে ইনশাল্লাহ আমরা 5টা মিনিট সময় রাখবো, এটার মধ্যে আমরা পরামর্শ করব কালকে ক্লাসের বিষয়ে ইনশাল্লাহ। কখন ক্লাস আমরা করলে ভালো হয়, আমাদের জন্য মুনাসেব হয়, প্রত্যেক ভাই থাকতে পারবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নিই, দোয়া করি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ক্লাস কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।